নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে চিকেন পাকোড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। শুধুমাত্র দুটো বড় চিকেনের পিস থেকে আমি ছোট ছোট পিস বের করে নিয়েছি, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের দেড় চামচ মতো বেসন, খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও কম পরিমাণে লঙ্কা গুঁড়ো, আমি তিন কোয়া রসুন ও সামান্য আদা নিয়েছি, এটা পেস্ট করে নিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ পিস পাতিলেবুর রস, সমস্তটা আগে একটু ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য জল, অল্প অল্প জল দিয়ে টাইট করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আমি এখানে গরম মশলা দিইনি, আপনারা চাইলে অবশ্যই গরম মশলা দিতে পারেন। ফিরে এলাম আধ ঘন্টা পর, তেল গরম হয়ে গেছে, আমি একে একে চিকেন পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল গরম না হলে কিন্তু পাকোড়াগুলো ভালোভাবে ভাজা যাবে না, তাই খেয়াল রাখতে হবে তেল বেশ গরম হলে তবেই কিন্তু পাকোড়া ছাড়তে হবে। এক প্রস্থ চিকেন পকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি আরও কিছু ভেজে দেখাচ্ছি। আমি আবারও কিছু চিকেন পকোড়া একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা খেতেও যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু খুব বেশি ঝামেলার ব্যাপার নেই। মাত্র 10 মিনিট হাতে থাকলে আপনি চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এর জন্যে বিশেষ কোনো মশলারও প্রয়োজন নেই, সমস্ত মশলাই মোটামুটি আমাদের ঘরেই থাকে। তাহলে দেখে নিলেন তো কত অল্প পরিশ্রমে অল্প মশলায় তৈরি হয়ে গেল চিকেন পকোড়া। চিকেন পকোড়া আর এক কাপ চা দুর্দান্ত স্ন্যাক্স হিসেবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা জানাতে কিন্তু আমায় ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।